নমস্কার দর্শক, আপনারা দেখছেন অবতক খবর আর আপনাদের সাথে রয়েছে আমি শোভন। কাঁচরাপাড়া, কাঁচরাপাড়া প্রাণকেন্দ্র অর্থাৎ বিবেকানন্দ মার্কেট, যে সকল হকাররা উচ্ছেদ হয়েছিল তাদেরকে কিন্তু এই বিবেকানন্দ মার্কেটেই স্থায়ী ব্যবস্থা করে দেয় কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান থেকে শুরু করে বিভিন্ন কর্মকর্তারা। এবং সেই বিবেকানন্দ মার্কেটেই কিন্তু এখন দুরবস্থা, পরিষ্কার পরিচ্ছন্নর কোনো দিকেই কিন্তু খেয়াল রাখছে না পৌর প্রশাসন থেকে ব্যবসায়ী কর্মকর্তারা। এই পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকার কারণেই কিন্তু একটা বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারছিল, কিন্তু ছোটোর ওপর দিয়ে সেই বড়সড় ঘটনা ঘটে গেছে। দেখতে পাচ্ছেন একটি দমকলের ইঞ্জিন রাখা হয়েছে, যেখানে এই সময় ডেঙ্গুর প্রকোপ দেখা যাচ্ছে, সেই সময় দাঁড়িয়ে বিবেকানন্দ মার্কেটের অবস্থা কিন্তু বেহাল। যেখানে সেখানে ছড়িয়ে ছিটে রয়েছে ময়লা আবর্জনা, সেখান থেকে কিন্তু ছড়াতে পারে ডেঙ্গু, এবং ডেঙ্গুর সঙ্গে সঙ্গেই কিন্তু বড় দুর্ঘটনা ঘটতে পারত। আর ঠিক ঘটলেও সেটা, বিবেকানন্দ মার্কেটের সংলগ্ন যে গ্যারেজ রয়েছে সেই গ্যারেজেই কিছু কিন্তু আচমকা আগুন লেগে যায় একটি প্রাইভেট গাড়িতে। আর প্রাইভেট গাড়ির পেছনেই কিন্তু ছিল যে জঞ্জাল অর্থাৎ নোংরার যে স্তূপ, সেই স্তূপেই কোনো কারণে যারা স্থানীয় বাসিন্দা যারা সেই সময় ছিল এই গ্যারেজে, তারা কিন্তু বলছেন ধূমপান কারণেই, অর্থাৎ কোনো ব্যক্তি সেখানে ধূমপান করে ফেলেছেন এবং তার থেকে কিন্তু আগুন লাগে সেই জঞ্জালের স্তূপে। দেখতে পাচ্ছেন এই জায়গার অবস্থাটা। আমি আমার চিত্র সাংবাদিককে বলবো সেই ছবিটা তুলে ধরার জন্য। ডেঙ্গুর প্রকোপ বাড়ছে রাজ্যে, একের পর এক ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে, ডেঙ্গুতে মারা যাচ্ছে, কিন্তু কাঁচরাপাড়া পৌরসভা থেকে প্রশাসনের এবং মার্কেট কর্তৃপক্ষের, বলে রাখা ভালো, এই মার্কেটের সভাপতি এবং সম্পাদক তারা কিন্তু কাউন্সিলর থেকে চেয়ারপারসন, তারা কিন্তু পৌরসভা প্রশাসনের সাথে যুক্ত, তারা কিন্তু খেয়াল হয়েছে, তাদের হুঁশ ভাঙছে না। তারা কিন্তু একের পর এক কাঁচরাপাড়াতেও ডেঙ্গু আক্রান্ত হচ্ছে এবং কাঁচরাপাড়ার বাইরেও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হচ্ছে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে দুয়ারে সরকার ক্যাম্পেও কিন্তু মানুষকে সচেতন করতে হবে ডেঙ্গু সংক্রান্ত বিষয় নিয়ে। কিন্তু সেই জায়গায় যদি দাঁড়িয়ে থাকা যায়, দেখা যায় কাঁচরাপাড়া পৌরসভার বিবেকানন্দ মার্কেটের অবস্থাটা দেখুন। আমি আমার চিত্র সাংবাদিককে বলবো সেই ছবিটা, যেখানে ডেঙ্গুতে একের পর এক ব্যক্তি মৃত্যুর কবলে চলে যাচ্ছে, মানুষ ডেঙ্গুকে নিয়ে হাহাকার করছে, সেই জায়গায় দাঁড়িয়ে কাঁচরাপাড়া বিবেকানন্দ মার্কেটের অবস্থা দেখুন। যেখানে সেখানে ছড়িয়ে ছিটে রয়েছে ময়লা আবর্জনা, প্রশাসনের কোনো হুঁশ নেই, প্রশাসন কার্যত চোখ বন্ধ করে রয়েছে, বিষয়টাকে দেখছে না। এবং এই জায়গাতেই কিন্তু আজকে হঠাৎই আগুন লেগে যায়, এবং এই আগুনের কারণে কিন্তু সেই প্রাইভেট গাড়িতে আগুন লেগে যায়, এবং আগুনটা বড়সড় আকার নেওয়ার আগেই কিন্তু দমকল করতে পারত, কিন্তু আগুনটা তো বড় আকার নিতেই পারতো, শুধু কি আগুন, তার সাথে কিন্তু ছড়াতে পারতো ডেঙ্গু। আর এই পাশে চিত্র, এটা একটা পার্কিং লট, যেখানে কিন্তু পার্কিং নেওয়া হচ্ছে অর্থের বিনিময়ে, তারা পার্কিং করছে, এবং সেই জায়গার অবস্থাটা দেখুন। এখানে যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আবর্জনা, এবং সেই আবর্জনা থেকেই কিন্তু ডেঙ্গু ছড়াচ্ছে ডক্টররা বলছেন, এবং সেই বিষয়ে কথা বলবো। এখানে ইতিমধ্যে পেয়ে গেছি কাউন্সিলরকে, এই ওয়ার্ডের কাউন্সিলর তথা এবং মার্কেটের দায়িত্বে রয়েছেন, তার সাথে কথা বলবো। স্যার কি বলবেন বিষয়টা, মার্কেটের অবস্থা যেখানে সেখানে ময়লা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, কি বলবেন? এখান থেকে একটা বড়সড় দুর্ঘটনা ঘটতেই পারতো, দুর্ঘটনা ঘটতে পারতো, তার জন্য এখানে সঙ্গে সঙ্গে চলে এসেছে ফায়ারকে, এবং আমাদের যেখানে স্টোরেজ আছে জল, সেই জলের সঙ্গে সঙ্গে জলের ব্যবস্থা করা হয়েছে। আপনি বিষয়টা দেখবেন, যেখানে সেখানে ময়লা ছিটিয়ে রয়েছে, আপনি ডেঙ্গু বাড়ছে সেখানে মুখ্যমন্ত্রী কথা বলছে, ডেঙ্গু মুট এখানে তো সেখানে ময়লা ছিটিয়ে রয়েছে, আপনাদের তো কোনো হুঁশই ফিরছে না। শুধু বিরোধিতা করার জন্য, বিরোধিতা করবেন না, আপনাদের কাজ হচ্ছে বিরোধিতা করা। বিরোধিতা আমরা সাধারণ মানুষের হয়ে কথা বলছি, বিরোধিতা কেন, এখানে তো সাধারণ মানুষের কথা, আমরা বিরোধিতা করেন না, আমরা রাজনৈতিক মঞ্চে না। সারা কাঁচরাপাড়াতে আমাদের বর্তমান চেয়ারম্যান, তার সামান্য কোন বিড়ি বা কিছু একটা, কিন্তু বিড়ি থেকে তো ধরেনি স্যার, ওখানে তো ময়লার উপরে পড়েছিল, ময়লা থেকে দেখা যাচ্ছে তো ময়লা ছিল, তাহলে আপনি আগুন যখন লেগেছিল তখন আপনি ছিলেন, তাহলে সব ময়লা থেকেই তো আগুন লেগেছে। নো কমেন্ট স্যার, নো মোর। দেখুন কার্যত যে কাউন্সিলরের দায়িত্বে এই ওয়ার্ড চলছে এবং মার্কেট চলছে, তিনি বলছেন লাগতেই পারে, কিন্তু লাগতে পারে মানে বড়সড় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তারপর প্রশাসকের চোখ খুলবে। আপনাদের সামনে সেই ছবি আমি তুলে ধরবো, আমার চিত্র সাংবাদিককে বলবো গোটা ছবিটা দেখাতে। বলছে বিরোধিতা করছি, বিরোধিতা করতে হবে, আমাদের বিরোধিতা করতে হবে, আমরা সংবিধানের চতুর্থ স্তম্ভ, আমরা বিরোধিতা করব, আমরা মানুষের জন্য কথা বলি, আজকে মানুষের যদি কিছু হয়ে যায় তার দায় কে নেবে, প্রশাসন, তার জন্য আমরা কথা বলছি। আপনারা দেখতে থাকুন অবতক খবর, সঙ্গে থাকুন। কি রে তোদের হলো,
স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার কাঁচড়াপাড়া। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B2/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচড়াপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন 6289063557, 9831478795।